বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখতে পাচ্ছেন সবাইকে জানাই রোকিয়ান ড্রাইম ইঞ্জিনিয়ারিংয়ের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। তো ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে বেশ কিছু ধান মারাই মেশিন নিয়ে হাজির হয়েছি। তো আজকে আপনাদেরকে আমি জানিয়ে দেবো আমাদের কারখানায় কী কী মডেলের ধান মারাই মেশিন হয়, সবগুলো মেশিন আপনাদেরকে আজকে আমি দেখাবো। তো ভিডিও শুরুতে আমার চ্যানেলে যারা নতুন দর্শক আছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভিডিও শুরুতে আমার পাশে যে মেশিনটা আছে এটা হচ্ছে একদম অত্যাধুনিক ডিজিটাল একটা মেশিন। এই মেশিন হচ্ছে আপনার 36 গোলাই, সবচেয়ে বড় সাইজের একটা মেশিন। এই মেশিনটা কিন্তু আপনার একদম ধান ঝেড়ে পরিষ্কার হয়ে চলে যায়। তাছাড়া আরও একটি বড় সুবিধা হচ্ছে এই মেশিনে আপনি ধান, সরিষা, কালাই ইত্যাদি মারাই করা যায় আপনার একটা মেশিনেই। এই মেশিন দিয়ে আপনার ভ্রাম্যমান সিস্টেম চালিয়ে যাওয়া যায়। দেখতে পাচ্ছেন যে মাইক্রো স্টিয়ারিং সিস্টেম ব্যবহার করা হয়েছে, চালাইতে অনেক মজা আছে। যেহেতু এখানে আরও একটা আমি স্পেশালি গিয়ার সিস্টেম করেছি, একটা লিভারে আপনার তিনটা গিয়ার থাকে, একটা হচ্ছে ব্যাক গিয়ার, আর একটা হচ্ছে আপনার সামনে নর্মালি যাবে, আর একটি স্পেশাল গিয়ার। যখন আপনি খারাপ রাস্তায় যাবেন বা কাঁচা রাস্তায় যাবেন তখন আপনি চাইলে স্পেশাল গিয়ারে দিলে আপনার গাড়িটা অনায়াসে উঠে যাবে। তো আমাদের পাশে আরও কিছু মেশিন আছে। তো এটা হচ্ছে আপনার ডিজিটাল যেটা ডাবল ফ্যান সিস্টেম, অনেকে আমরা বলে থাকি ভূত মেশিন, এটা ভূত মেশিন অনেকে বলে থাকি। তো যে যাই বলুক না কেন আমাদের কাছে কিন্তু এই মেশিনটা আপনার পেয়ে যাবেন 32 গুলাই, 34 গুলাই, 36 গুলাই তিনটা কোয়ালিটি কিন্তু আমাদের কাছে স্টক আছে। তো যারা নিতে ইচ্ছুক অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বা সরাসরি আমাদের ঠিকানায় চলে আসতে পারেন। তো এটাতে আমরা ব্যবহার করব 35 বা 36 হর্স পাওয়ার একটা ইঞ্জিন। যেহেতু ইঞ্জিন ওঠানো নাই তাই আমরা আপনাদেরকে আমি চালিয়ে দেখাতে পারতেছি না। আমার ইউটিউবে আপলোড করা আছে কিছু ভিডিও, সেই ভিডিওতে মেশিন চালানোরও কিছু ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে ভিডিওগুলো দেখে আসতে পারেন। তো আমি পরবর্তী মেশিনে যাব। এটা হচ্ছে আমাদের চালনা সিস্টেম মেশিন। এটাও কিন্তু আমরা অনেক মডিফাই করে বানানোর চেষ্টা করেছি। তো আমরা যেটা চালনা মেশিন বলে থাকি, চালনা মেশিন, এটা হচ্ছে চালনি মেশিন। তো এটা হচ্ছে আপনার সবচেয়ে বড় সাইজ 44x60 ইঞ্চি সাইজের মেশিন। তো এই মেশিনটা কিন্তু আমরা গুলাই সিস্টেম করে খুব হেভি করে বানানোর চেষ্টা করেছি। আমাদের মেশিনগুলো একদম আধুনিক, যা অন্যান্য জায়গার সাথে আপনি কোনো মিল পাবেন না। তো এই মেশিনটা কিন্তু আমরা স্টিয়ারিং সিস্টেম ব্যবহার করেছি, তাছাড়া গিয়ার সিস্টেম অবশ্যই এটাতে রয়েছে। এটাতে আপনার তিনটি গিয়ার বিশিষ্ট একটা গাড়ি। তো এটার ই হচ্ছে কাজ হচ্ছে এটাতে আপনার চালনা আছে, পাখা আছে, চালনা এবং পাখার মাধ্যমে মেশিনগুলোর ধান ঝেড়ে পরিষ্কার হয়ে ডেলিভারি করে। তো এটাও কিন্তু একদম লেটেস্ট মডেলের একটা গাড়ি। তো এটা 44x60, এর ছোটো বড় বিভিন্ন সাইজ আছে, আপনারা চাইলে সেই মেশিনগুলো নিতে পারবেন। তো এখানে আরেকটি মেশিন আছে, এটা গুলাই সিস্টেম করা নাই, জাস্ট আমাদের নর্মালি যে মেশিনগুলোর মতো, এটাও চালনি সিস্টেম ফ্যান সিস্টেমের। তো এটাও 44x60-এর। আমাদের কাছে ছোটো বড় আরও অনেক সাইজের মেশিন আছে। তো যেহেতু ভিডিওতে সব কিছু বলা সম্ভব না, যারা মেশিনগুলো নিতে ইচ্ছুক অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বা সরাসরি আমাদের ঠিকানায় চলে আসবেন। তো এটাও 44x60-এর একটা মেশিন, এটাতে আপনার গুলাই করা নাই, নর্মালি যে মেশিনগুলো আপনারা আগে দেখছেন সেরকম মেশিনগুলো। তো আমি আপনাদেরকে আরও কিছু মেশিন দেখাবো। এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার হাতে টেনে নেওয়া মেশিন। অনেকে রাস্তাঘাট খারাপ থাকে বা পাওয়ার টিলার থাকে, তাদের জন্য এই মেশিনটা তৈরি করা হয়েছে। আপনারা চাইলে এই মেশিনটা হাতে টেনে নিতে পারবেন বা পাওয়ার টিলারের মাধ্যমে টেনে নিতে পারবেন। তো এটা হচ্ছে 32x52 সাইজের, 40x52 সাইজের একটা মেশিন। তাছাড়া আমাদের কাছে আরও কিছু মেশিন অলরেডি স্টক আছে। তো আপনারা চাইলে যে কোনো মুহূর্তে, যে কোনো সময়, যে কোনো দিন আসলে আমাদের কাছ থেকে মেশিনগুলো নিতে পারবেন। তো ভিডিও আর ধীরগতি করবো না, যেহেতু সন্ধ্যা হয়ে গেছে। যাদের মেশিন ক্রয় করতে ইচ্ছুক বা মেশিন সম্পর্কে জানতে ইচ্ছুক সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন বা আমাদের ঠিকানায় চলে আসবেন। যারা আমাদের ঠিকানা আসতে চান, আমাদের ঠিকানা হচ্ছে ময়মনসিংহ বিভাগের শেরপুর জেলার নকলা উপজেলা। তো আপনারা নকলা বাজারে আসলে পেয়ে যাবেন আমাদের কারখানা। তো ভিডিও দীর্ঘায়িত করবো না, সকলে সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে শেষ করছি আজকের এই ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।